নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাতে চলেছি আগামী দশই জানুয়ারি দু হাজার শুক্রবার যে বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে সেই চন্দ্রগ্রহণের বারোটি রাশি প্রতিকার অর্থাৎ আমি যে কথাগুলো জানাবো সেই কাজগুলি আপনারা অবশ্যই করুন দেখবেন চন্দ্রগ্রহণের নেগেটিভ এফেক্ট পড়বে না এটি বারোটি রাশির ক্ষেত্রেই আমি যে কথাগুলি বলবো সে কথাগুলি প্রযোজ্য তো শুরু করা যাক প্রথমেই জানাই যাদের রাশিচক্রে চন্দ্র রাহুযুক্ত চন্দ্র কেতুযুক্ত চন্দ্র শনিযুক্ত চন্দ্র ডিগ্রিগত দিক থেকে দুর্বল চন্দ্র নিচস্ত চন্দ্র আর রবি একত্রে বসে আছে এই সকল দিকে যাদের চন্দ্র আছে রাশিচক্রে তারা খুব সাবধানে থাকবেন এই চন্দ্রগ্রহণের সময় কারণ এই চন্দ্রগ্রহণের পরে এই একটা মাস আপনাদের বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিবে সে যে দিক থেকে হোক প্রথম কথা হচ্ছে চন্দ্র থেকে আমরা কি বিচার করি চন্দ্র থেকে আমরা মন মানসিকতা বিচার করি তো এই ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে প্রভাবেই আপনাদেরকে জানায় এই চন্দ্রগ্রহণের সময় আপনারা কি করবেন প্রথম কথা হচ্ছে চন্দ্রগ্রহণের সময় আপনারা স্বামী স্ত্রীরা খুব সাত্বিকভাবে থাকবেন প্রথম কথা এটা আপনারা একটু অবশ্যই নজরে রাখুন এ সময় অবশ্যই সাত্বিকতা পালন করুন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখুন যদি দরজা না থাকে সেক্ষেত্রে আপনারা একটা পর্দা অন্তত ঠাকুরের ওখানে টাঙিয়ে দিন সে পর্দা টেনে রাখুন দেখবেন চন্দ্রের গ্রহণের যেন এর সময় যেন ঠাকুরের মূর্তি যেন ওপেন না থাকে আপনাদেরকে জানাই আপনারা প্রত্যেক বারোটি রাশির উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা অবশ্যই যাতে চন্দ্র খারাপ আছে তারা তো করবেনি যাতে চন্দ্র খারাপ নয় তারাও তাদের ক্ষেত্রে আমি বলছি আপনারা আপনাদের মায়ের চরণ স্পর্শ করুন দেখবেন আপনাদের চন্দ্রগ্রহণের কুপ্রভাব কাটবে বারোটি রাশির উদ্দেশ্যে বলছি এরপরে জানাই আপনারা চন্দ্রগ্রহণের পরে আপনারা সাদা দুধ একটু জল নিয়ে নদীতে আপনারা ভাসিয়ে দিবেন সেক্ষেত্রে দেখবেন চন্দ্রগ্রহণের কিছুটা হল যেখানে জল প্রবাহমান জল আছে এই সব জায়গাতে আপনারা সেই সাদা মানে দুধ এবং জল একসঙ্গে মিশিয়ে গঙ্গা জল মিশিয়ে আপনারা সেটা দিয়ে কোনো প্রবাহিত জলে এবং আপনারা অবশ্যই তারপর দিন স্নান করে গ্রহণের সব থেকে বড় জিনিস হচ্ছে দান অর্থাৎ আপনারা কোনো সাদা বস্ত্র দান করুন এবং গরিব মানুষদেরকে এই সময় শীত বস্ত্র যদি এই গ্রহণের পরে দান করেন বারোটি রাশির উদ্দেশ্যে বলছি হয় ধুতি নয় সাদা কোনো বস্ত্র কিছু আহার অথবা আপনার সাধ্যাত্ত্বিক কিছু অর্থ নির্ধ্বনী ব্যক্তিকে প্রদান করুন অবশ্যই দেখবেন এই গ্রহণের যে নেগেটিভ এফেক্ট আপনাদের মধ্যে পড়বে না এই বারোটি রাশি অবশ্যই এই কাজগুলি করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন নমস্কার